ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, রং বেরঙের সবাইকে স্বাগত। প্রতিদিন নতুন আজকেও হাজির হয়ে গেছে একটা ব্লগ ভিডিও নিয়ে। আজকে সোমবার, ক্যামেরাটা অন করলাম, শরীর খুব খারাপ, বুঝেছো? শরীরটা খুব খারাপ, আজ ভিডিও ছাড়তে অনেক দেরি হলো। ভিডিও ছাড়তে খারাপ লাগছে শরীর। আগেও একবার হয়েছিল, তখন না আমি বুঝতে পারিনি যে কিসের জন্য। আগে সেই ওই চাটা নেই, জোড়া কুসুমের ডিম খেয়েছিলাম, ওই এই ম্যাট্রাসি হাঁসের ডিম বলে মনে খুব সম্ভবত সেই খেয়েছিলাম। সেই খেয়ে না ভীষণ গ্যাস হয়ে গেছিল। দাঁড়া, খোলা আছে। বাবা, কত বাজার করে এনেছো! রাখো টেবিলের উপর, রাখো নাকি টেবিলের উপর রাখো, চালাচ্ছি। আলু তো আছে, অত আলু আনতে হচ্ছে। বাবা, কত বড়! আমার লোকটার না দিশাটাই খারাপ, বারবার বলি ফল টল সবসময় ছোট দেখে আনবে। এখানে কি আছে জানাচ্ছো? চাটাকে নি, চাটাকে খেয়ে নি, চা খেয়ে তারপরে দেখছি এখানে বাজার এনেছে কি এনেছে দেখি। চাটা খেয়ে তার আসছি। হ্যাঁ, তোমাকে দেবো কি চা? চা খেলাম, চায়ের সাথে একটু মুড়ি খেলাম। আজকে কি কিসের জন্য কি হচ্ছে জানি না, দেখি। ওষুধও খেলাম না সকালে? হ্যাঁ, সকালে তো ওষুধ খেয়েছি। এবার বাজার এনেছে, এগুলো একটু দেখি কি বাজার এনেছে। দাঁড়াও, এটা বাজারের কথা শুনলে নাচতে থাকে আমার লোকটা। বের করি, দাঁড়াও। এখানে মাটন এনেছে, অল্প করেই বলেছিল বাবাকে আনতে। এবেলায় খাবো না, রাতে খাবো। আর এই যে মাছ, এই তেলাপিয়া মাছটা, এই তেলাপিয়া মাছটা এবেলায় হবে। পেঁপে দিয়ে, আলু দিয়ে, থানকুনি পাতা দিয়ে তেলাপিয়া মাছটা রান্না হবে। পেঁপে টেপে কেটে রেখেছি, এই যে থানকুনি পাতা, এই থানকুনি পাতা দিয়ে মাছটা রান্না হবে। আর মাটনটাও করে রাখবো। ব্রেকফাস্টে ম্যাগি নিয়েছি দেখো, আর সামান্য মশলা দিয়ে, বেশি না। আর এখানে শশা আছে, আর স্যালাড বলবো না, শুধু আমাকে খেপায় স্যালাড স্যালাড বলি বলে। শশাগুলো এখানে রয়েছে, সেই এনে আবার সেই এখানে রয়েছে ঠাকুরের ওখানে ঢোকানো হয়নি। দেখেই তো বললাম, তরমুজটা দেখো, ছোট সাইজ আনলে কি হয়, ওখান থেকে টেনে আনতে পারেন। যাই থাকুক না কেন, তোমাকে বলি না যে ফল সবসময় ছোট আনবে, তোমার দিশাটাই খারাপ। তোমার দাদাভাই এখানে খাচ্ছে পাশে। আজ অনেক বেলাও হয়ে গেছে, তাতে করে রান্না সারতে হবে, শুধু মাটন করবো আর মাছটা করবো। এবার বলি আসল কারণটা, তোমরা হচ্ছে না রং দিয়ে শরীর খারাপ বলছে, এদিকে আবার মাটন, মাটনটা এবেলা খাও না, মাটনটা রাত্রে। এবেলা ওই তেলাপিয়া মাছ দিয়েই খাবো, পেঁপে দিয়ে আর এই থানকুনি পাতাতে করবো তেলাপিয়া মাছটা। মেয়ে আসছে, মেয়ে তো খুব ভালোবাসে মাটন, সেদিনকে তো খেলোই না। ওর বাবা বলছে বিরিয়ানি আনতেও মাটন বিরিয়ানি কিছুতেই না, মাটন বিরিয়ানি আনবে না, মাটন বিরিয়ানি আনবে না, চিকেন বিরিয়ানি, সে চিকেন বিরিয়ানি খেলো। অথচ মাটন এত ভালোবাসে, মানে ছোটোবেলায় বলতো যে মাটন
মানে বেশি করে মাটন আনবে, অল্পতে মন ভরতো না। মা রান্না করে ঝুলি রাখবে, গোটা খাসি আনবে বাবুন, ওর বাবাকে বলতো গোটা খাসি আনবে, মা রান্না করে ঝুলি রাখবে, আমি ঘুরবো ফিরবো খাবো, মানে এত ভালোবাসতো। মাটন হলে সেদিনকে বলতো আমি একা একা খাবো, আক্কা আক্কা, আমি আক্কা আক্কা খাবো, কাউকে খাওয়াতেও দিত না, ওই হাড় হাঁটু ইয়ে নিয়ে বসতো সারাদিন, ওই নিয়ে বসতো। তার সাথে ওই মাটন এনেছি, মাটনটা রাখতে হবে, মানে এখন রান্না করে রাখবো, রাত্রের জন্য মাটনটা থাকবে, আর এবার মাছের ঝোল দিয়ে খাবো। আমি বলেছি মাটনটা অল্প পরিমাণে আনবা, অল্প পরিমাণে এনেছি। খেয়ে নি, হ্যাঁ রান্নাটা বসিয়ে দিই, অনেক বেলা আছে, দেখো সকালে যে একটা মেঘলা ছিল এখন বেশ রোদ উঠেছে। দু পিস পেঁপে মাটনের জন্য রেখে দিয়েছি, এটা তো মাছে দেবো ওইটা, আর এখানে একটুখানি জিরে আর থানকুনি পাতা পেস্ট করে নিয়েছি মাছে দেওয়ার জন্য। মাছটা এখানে ভাজা হচ্ছে, মাছ ভাজাটা তুলে তারপর একটু জিরে ফোড়ন দিয়ে, জিরে না সরি কালো জিরে ফোড়ন দিয়ে ওই মাছের ঝোলটা করে ফেলবো, পুরো পাতলা ঝোলের মতন। আর কাগজি লেবু আছে, খেলেই খাবে না খেলে। মাটন বসিয়েছি, মাটনটা কষানো হচ্ছে, মাটন কষাতে তো অনেকটাই টাইম লাগে, প্রেশারে দেবো না, মাংসটা না কচিয়ে আছে, এখানে আলুটাও ভেজে রেখেছি, আর এই দু পিস পেঁপে, এই পেঁপেটা দেবো, এই কষানোর মধ্যেই দিয়ে দেবো, একটু কষিয়ে নিই তারপর পেঁপেটা দেবো। পেঁপেটা দিয়ে দিলাম, পেঁপেটা দিয়ে আর কিছুক্ষণ কষিয়ে তারপরে জল দেবো। টাইম লেগেছিলো, আর এই বলো না, এই করতে করতে হয়েছিলো, আর ইয়ে করতে করতে গ্যাসের ইটা এত কম না, এত টাইম লাগছিলো, তখনই বুঝতে পেরেছিলাম যে গ্যাসটা মানে শেষের দিকে, ব্যাস গ্যাস চলে গেল। কর্তামশাইয়ের আমি মাছ মাঝখানে এসে একটুখানি গ্লুকন ডি খেয়ে নিলাম। গ্লুকন ডি খাচ্ছি, গ্যাস চলে গেছে, কর্তামশাই আবার গ্যাস সেট করছে, একটাই ভাত আর একটাই মাটন, দেখো বসানো, গ্যাস সেট করে আবার ধরিয়ে দিলাম, একটু ফুটুক, অনেক টাইম লাগবে, আর জলগুলো আর একটু সেদ্ধ হবে, নুন টুনগুলো সব দেখে নিলাম, ভাতও দিয়ে দিয়েছি, ওই জন্য দেখো না কি কালি পড়েছে, আর নাহলে আমার কোনো গ্যাসে কালি পড়ে না, দেখো কালি পড়েছে কি, গ্যাসটা শেষের দিকে না এরকম কালি পড়ে, আর ফাইনালি দেখো মাংসটা হয়ে গেছে, কিচ্ছুগুলো পোছা টোছা হয়নি, এবার পুঁচবো পরিষ্কার করবো, আর নাহলে বিকেলে করবো, এখন একটু শোবো না, শুয়ে পারবো না, দেখো মাংসের ফাইনাল লুকটা দেখো। কাঁচা লঙ্কা দিয়েছি, কোনো শুকনো লঙ্কা দিইনি, টমেটো দিয়েছি, আমি মাটনে না কাঁচা লঙ্কাই দিই, কাঁচা লঙ্কা মাটনে ভালো লাগে, আর মাংসটা কোনো কচি ছিল, এর আজই খাসি না। ভাতটা মেশাই নিচ্ছি, এই ভাতটা রয়েছে ভাত, আর এই দেখো মাছের ঝোলটা থানকুনি পাতা বাটা দিয়ে, আলু পেঁপে দিয়ে মাছের ঝোলটাও দারুণ হয়েছে, কিচ্ছু হয়নি, গ্যাস ট্যাস কিচ্ছু পচা হয়নি, বাসনের এখানে পড়েছে থাকে অনেক, এবার কাজগুলো সারি, এবার কাজগুলো সারি, কত মাস হয়ে গেছে স্নান, স্নান থেকে এসেই খাবে, এগুলো গুছিয়ে নিই, দেখি বাসন হয়তো এখন মাজা হবে না, ওর বেরোবে তো খেয়ে, হ্যাঁ এগুলো পচাই আগে। ভাত নিয়ে নিয়েছি, এবার খেতে বসবো, আচ্ছা অনেক বেলা হয়ে গেল, এই গ্যাস না, গ্যাসটাই যত বসে পড়ো, কেমন হয়েছে দেখো, না না
শুভ সন্ধ্যা, সন্ধ্যা দেওয়া হয়ে গেছে, এবার একটুখানি চা করে নিচ্ছি, একটু চা খাবো। চা খেয়ে একটু বাইরে কাজ আছে, কাজটা সারতে হবে, চা নিয়ে নিলাম। জামাও চেঞ্জ করে নিয়েছি, দেখো এই জামাটা পরেছি, এই জামাটা ও বাড়িতে ছিল, এই জামাটা কবে থেকে পাচ্ছিলাম না, অনেক জামা ছোট হয়ে গেছে জানো, অনেক জামা, ভালো ভালো জামাগুলো সব ছোট হয়ে গেছে। আর আমি তো তখন মানে সেই সময় জামা সব আমি বানিয়ে পরতাম, ফ্যানটা ছাড়ি, ফ্যানটা ছাড়লে তো আবার আওয়াজ হবে। চাটা খেয়ে নি, হ্যাঁ ওটা ফোন করা যাচ্ছে, ফোনও সেরে নি, আসছে। শুয়েছিলাম, ঘুমটা ভালো হয়নি, একটু ঘুমের দরকার ছিল, আমার শরীরটা যা খারাপ হয় একটু ঘুমের দরকার ছিল। ঠিক আছে, ছোট্ট ছোট বৌদি এসছে, খেলা দেখছে, কত খেলা দেখছিল, ও খেলা দেখছে, একটু চা বসাই। ছোট্ট আর ছোট বৌদি এসছে, ইস তো মাথাটা সাদা ভেলভেটের মতন লাগছে, সব চুল পেকে গেছে, চা খেলো, ওরাও খেলো, আমরাও খেলাম। শ্রদ্ধাকান্ত মৌরি নিয়ে খাচ্ছে, একটু মৌরি ভেজে রেখেছিলাম, একটু কথাবার্তা হচ্ছে, কথাবার্তার পর তারপরে কিছুক্ষণ ছিল, বেশিক্ষণ না, ওরা চলে গেল। এই যে মা জননী এসছে, গুড়গুড় করছে, কটা বাজে, অনেক রাত করে এসছে, মিটিং ছিল, আসলো, বাকিরা বলছে অফিস থেকে বাড়ি যাচ্ছি, আবার তো কালকে যেতে হবে, তাহলে মায়ে দিতে দাও, কি সুন্দর বাপের বাড়ি ঘুরতে আসে, ব্যাচ অফিস থেকে দিয়েছে, ব্যাচ না উল্টো দিকটা করে ই করে ভীষণ না। রং পেন্সিল টেন্সিল সব নিয়ে যাবি, কিনতে যাবি না, অনেক রং আছে কিন্তু এখানে, ভাবি আমাকে দেবে কালার পেন্সিল জানো, পয়লা বৈশাখের ওটা আমার গিফট, কেন বাবনের কাছ থেকে নিচ্ছিস, ভাবির কাছ থেকে, আরে আরে পড়েছিস গোল্ডেন কালারের ঘড়ি, বাবন আমাকে দিচ্ছে হচ্ছে, দেখ দেখ কত সুন্দর লাগে, বাবন আমাকে দিচ্ছে চারকোল পেন্সিল, ব্ল্যাক পেন্সিল আর হোয়াইট পেন্সিল, ভাবি আমাকে দিচ্ছে কালার পেন্সিল, কালকে মাম্মা বলেছে তুমি কি দিচ্ছ ইয়ের সাথে পয়লা বৈশাখে, বলছে তোমার কি লাগবে, আজকে ভেবেছিল পার্ক স্ট্রিটের ওদিকে যাবে, বলছে আমি যদি চিনতে না পারি তুমি একটা কাজ করো, তুমি অর্ডার দিয়ে দাও আমি পে করবো, আরে জিও জিও, আমি ওইরূপকে বলেছি, ওইরূপ বলে আলাদাই ব্যাপার, বাবা তোর যে এত গরম, শীত শীত আছে আজকে, একটু দাঁড়া ধর জামা কাপড় ছাড়, ফ্রেশ হ চা খাবি, পেঁপে কাটলাম, পাকা পেঁপে, এখন একটুখানি খাক ফল,
এখন ভারী কিছু দিলে তো রাতে খেতে পারবে না, রাতে আর আসতে পারবো কিনা জানি না। স্নান করলি না গা ধুলি? ওই গা ধুলি। হ্যাঁ এখন একটু এই ফলটা খা, তারপরে একেবারে ডিনার করে শুয়ে পড়বি। এখন একটু এই ফলটা খাক, তারপরে রাতে একেবারে খেয়ে দে শুয়ে পড়বো। যদি আসতে পারি তো ভালো, নাহলে ভিডিওটা এখানে আজকের মতো শেষ করছি। আবার আগামীকাল নতুন একটা ভিডিওর সাথে হাজির হবো। ততক্ষণের জন্য গুড নাইট, ভালো থেকো তোমরা।